সুব্রশাজি, আমার এখানে প্রশ্ন যে মানবিকতা খুব ভালো ব্যাপার, কিন্তু যেভাবে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এবং যারা যারা শিক্ষক হিসেবে তাদের দায়িত্ব পালন করবেন এই শূন্য পেয়ে বা ফাঁকা খাতা জমা দিয়ে, সেটা সত্যি আইনের চোখে গ্রাহ্য হতে পারে? তাহলে কোন কম্পালশন থেকে মানবিকতায় এতটা জোর দিতে হচ্ছে? দুটো জায়গা, এক যে রাত্রবাবুর কথা শুনে মনে হলো ওই জ্ঞান পাপি বলে একটি কথা আছে, অর্থাৎ একদিকে উনি বলছেন মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা, উনি চান না কারোর চাকরি চলে যায়, আবার উনি এটাও চান যাতে সকলের চাকরি হয়। আসলে উনি জ্ঞানপাপির মতন কথাটা বলছেন এই কারণেই যে উনি জানেন খুব ভালো করে এই সরকার এই ব্যাপক হারে বেআইনি চাকরি দিয়েছে, যে কথাটাকে সুদীপ্ত বলছিল বলবার সময় যে বেআইনি এই কথাটা, ইল্লিগাল, যেটা ইল্লিগাল থাকে জন্মলগ্ন থেকে সেটা ইল্লিগাল, শেষ পর্যন্ত ইল্লিগাল, ওকে লিগাল করা যায় না। এই জায়গাটাতে দেখুন, যে সাদা খাতা দিয়েছে বা যে পরীক্ষাটাই দেয়নি, এই ছেলেটি যদি টিচার হিসেবে শিক্ষক হিসেবে পড়ায়, তার ক্ষতিটা কার উপর বর্তাবে? আমাদের সমাজের ভবিষ্যৎ প্রজন্মের উপরে। আজকের যিনি সরকার চালাচ্ছেন তিনি আজকে সরকার চালাবেন, কালকে চলে যেতে হবে কালের নিয়মে। তাহলে যারা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এই ছেলে খেলা করতে পারে, আমি বেকার ছেলেদের কথা বাদ দিচ্ছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা এই রকম কাজ করতে পারে তাদের মুখে মানবিকতার কথা আমার একটু কিষানের কাছে এখানে প্রশ্ন। কিষান, ও শিক্ষক মানে কিন্তু আমাদের কাছে, আমাদের সবার কাছে, শুধুমাত্র অ আ ক খ বা ABCD যিনি শেখান তাই না, যিনি আমাদের নীতি জ্ঞান শেখান, যিনি আমাদের জীবনের পাঠ শেখান, যিনি আমাদের মূল্যবোধ শেখান, তিনিও শিক্ষক। তো সেখানে এইরকম জালিয়াতি দু নম্বরই করে যারা চাকরি পাবেন তাদের শিক্ষক পদে ভাবনাটা আসে কি করে মাথায়? আমাকে বোঝাতে পারবে? না না, এইভাবে টাকা দিয়ে শূন্য পাওয়া বা এক পাওয়া বা ফাঁকা খাতা জমা দেওয়া, যারা যারা জালিয়াতি করছেন তারা মূল্যবোধের পাঠ শেখাবেন? তাদের কাছে কি শিখবে বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? দেখ মৌপিয়া, যেরকম শিক্ষক সেরকম যারা আইন প্রণয়ন করছেন তারাও যদি চোর, বদমাশ, গুন্ডা, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হয়, তো সেখানেও তাহলে আইন কি আইন প্রণয়ন হবে? তো এরকম প্রশ্ন সব জায়গায় কিছু না কিছু ছোট বড় আকারে দেখা দেবে। আমি আবার বলছি, সেই সব প্রক্রিয়া আছে। প্রথম কথা হচ্ছে আমাদের যেটা SSC, যেটা শিক্ষামন্ত্রী বললেন, SSC-র তরফ থেকে যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু দুটোই অপশন বলা হয়েছে, যে আপনি যদি মনে করেন যে যেগুলো হলো কি করে মাথায়, যে আমি তার আবার বলছি, মুখ্যমন্ত্রী চাইছেন না টিকে যান চাকরিতে, থাকেন যেহেতু অনেক ভাবে ব্যাখ্যা করা হলো, মুখ্যমন্ত্রী মেদিনীপুর জেলা আবার অবিভক্ত মেদিনীপুর, মমতা ব্যানার্জি চেয়েছেন না চাকরি থেকে যান, এক সেকেন্ড সবুজি, কাটমানি ফেরোচ্ছে, বাড়িতে বাড়িতে যে ঝামেলা শুরু হয়েছিল সেটাকে ভয় পাচ্ছেন? আবার বলতে দিতে হবে, 1996 সালে যে যিনি বললেন, উনি আমাকে বললেন, আমি নাকি ঠিক মতো বলিনি, আমি ওনাকে মনে করিয়ে দিই, 1996 সালের যে কেসটা, 2013 সালে যার ভার্ডিক্ট হয়েছিল, সেখানে টোটাল নিয়োগটাকে ইল্লিগাল বলা হয়েছিল। তার কারণ হচ্ছে 1996 সালে সেই নিয়োগটা 1940 সালের আইন অনুসারে হয়েছিল, যখন 1991 সালে অলরেডি নতুন আইন প্রণয়ন হয়ে গেছে, তার মানে সেই দিন কিন্তু ওটাকে ইল্লিগাল বলা হয়েছিল। ইন্টারপ্রিটেশন, তার মানে 1940